আজকে আমরা 1013 নম্বর যে প্রবলেমটা আছে দ্য গ্রেটেস্ট, এই প্রবলেমটা সলভ করব। তো দেখা যাক আমাদের প্রবলেমের, এখানে দেখেন যে এই প্রবলেমটার ডেসক্রিপশন দেওয়া আছে। তো মেক এ প্রবলেম দ্যাট রিডস থ্রি ইন্টিজার ভ্যালুস অ্যান্ড প্রেজেন্ট দ্য গ্রেটেস্ট ওয়ান ফলোড বাই দ্য মেসেজ ই এইস ও মেয়র মেয়র। যাই হোক, ইউজ দ্য ফলোয়িং ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে আমাদের এটাকে মানে তিনটা ভ্যালু থেকে পুরোটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তিনটা ইন্টিজার টাইপের ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে পুরোটা আমাদের খুঁজে বের করতে হবে এই সূত্রটা, এই সূত্রটার মাধ্যমে। তো এই সূত্রটা বাদে আপনি বের করতে পারবেন, সমস্যা নেই, বের করে যদি সাবমিট করেন তাও সমস্যা হবে না। তো এখানে যেটা বলছে যে মেসেজটা দিতে হবে এইভাবে, এই এইটুকু লিখে মেসেজ দিতে হবে, আমাদের গ্রেটেস্টের যে ভ্যালুটা থাকবে সেইটা স্পেস দিয়ে আমাদের এই মেসেজটা দিতে হবে, আর সেটা তো নিউ লাইন তো থাকবেই। তো এখানে হচ্ছে আমাদের যে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। তো এই সূত্রটা সাধারণত ব্যবহার করে দুইটা ক্ষেত্রে, যদি দুইটা থাকে মানে মনে করেন যে দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের তিনটা দেওয়া থাকে, তখন আমরা কি করে বের করবো? এটা যদি তিনটা দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে দুইটার বের করে নেবো যে দুইটার ক্ষেত্রে কোনটা বড়, এবার সেই বড়টার সাথে আবার এই থার্ডটা তুলনা করবো, তুলনা করে সেখান থেকে যেটা বড় হবে সেটা আমাদের অ্যান্সার। তো যাই হোক, আমাদের ইনপুটটা বলেছে দ্য ইনপুট ফাইল কন্টেন্টস থ্রি ইন্টিজার ভ্যালুস, অর্থাৎ ইনপুট ফাইলে তিনটা ইন্টিজার ভ্যালু থাকবে, আর আউটপুটটা আমাদের দেখাতে হবে প্রিন্ট দ্য গ্রেটেস্ট অফ দিস থ্রি ভ্যালুস ফলোড বাই এ স্পেস অ্যান্ড দ্য মেসেজ এটা। তো যাই হোক, আমরা এই কাজটা করি, প্রথমে আমরা তিনটা ইনপুট নেবো, তার জন্য আমরা দুইটাকে দুই পাশে নিয়ে চলে আসি। ওকে, তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, তিনটা ইনপুট নেবো ইন্টিজার টাইপের, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমি, এ বি অ্যান্ড সি। ওকে, দেন আমি কি করবো, দেন যেটা করবো সেটা হচ্ছে এটাকে স্ক্যান করবো, আমরা স্ক্যানের সরি তিনটা হবে। তো তারপরে আমরা হচ্ছে প্রথমটাকে এর ভিতরে রাখবো, দ্বিতীয়টাকে বিল ভিতরে রাখবো, আর তৃতীয়টাকে সির ভিতরে রাখবো। ওকে, তো আমরা স্ক্যান তো করে নিলাম, এখন আমরা এই সূত্রটার মাধ্যমে এখান থেকে যেটা করব, এই সূত্রটার মাধ্যমে আমরা ই আর বির ভিতরে কোনটা পড়বো সেটা বের করবো। তার জন্য সেই মানটাকে রাখার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে ডি, আপনার যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন, সমস্যা হবে না। তো এখানে ডি নামে ভেরিয়েবল নিলাম, ডি সমান সমান কি হবে, এখানে দেখেন এখানে যা আছে সম্পূর্ণ সেটাই লিখে দেবো। প্রথমে হচ্ছে এ প্লাস বি, প্রথমে এ প্লাস বি আছে, তো এ প্লাস বি দিলাম, তারপর হচ্ছে প্লাস অ্যাবসোলিউট ভ্যালু এ বি এস, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করে যে ভ্যালুটা হবে সেটার অ্যাবসোলিউট ভ্যালু, অর্থাৎ যদি সেটা মাইনাস হয় তাহলে প্লাস করে দেবো, প্লাস হয় তাহলে তো প্লাস থাকবেই। ওকে, অ্যাবসোলিউট মানে হচ্ছে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক সেটাকে পজিটিভ করা, সেটা হচ্ছে অ্যাবসোলিউট। তো যাই হোক, এখানে এর ভিতরে আমরা পাস করবো এ মাইনাস বি, এ থেকে বি বিয়োগ করলে যেটা হয় সেটা। ওকে, আর তারপরে এই পুরোটাকে আমরা দুই দ্বারা ভাগ করে দেবো, দুই দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, যাই হোক। তো আমরা হচ্ছে এ আর বির ভিতরে কোনটা বড় সেটা আমরা ডির ভিতরে নিয়ে নিলাম, এখন আমরা যেটা করবো সি আর ডির ভিতরে তুলনা করবো। তো সেটাকে আমরা আবার ডির ভিতরে ডাকবো, তাহলে ডি সমান সমান আমরা কিসের সাথে তুলনা করছি, সি আর ডির ভিতরে তুলনা করছি। তো ডিটা যেহেতু আমরা আগে নিয়ে আসছি, ডি প্লাস সি প্লাস অ্যাবসোলিউট, আর এখানে ডি মাইনাস, ডি মাইনাস সি, আর এটাকে আমরা কি দ্বারা ভাগ করবো, এটাকে ভাগ করবো হচ্ছে দুইটা, দুইটা প্রথম লাইন যেভাবে করেছিলাম সেকেন্ড লাইনে আমরা ঠিক সেভাবে করলাম। এখন আমরা পুরোটা কিন্তু পেয়ে গেলাম, প্রথমে এ লাইনে আমরা কি করেছি, এ আর বির ভিতরে কোনটা বড় সেটা বের করেছি, সেটাকে ডির ভিতরে রেখেছি, এবার ডি আর সির ভিতরে কোনটা বড় সেটা থেকে আমরা যেটা বড় হবে সেটাকে আবার ডির ভিতরে রেখেছি, এটা ডির মানটা আমাদের প্রিন্ট করে দিলে হয়ে যাবে। ওকে, তো ডির মানটা আমরা প্রিন্ট করে দেবো, তার জন্য আমরা প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করবো, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে আমাদের এই যে মেসেজটা সেই মেসেজটা পাস করতে হবে, কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, আর এখানে যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালুটাকে প্রিন্ট করাতে চাচ্ছি বড়টা, সেহেতু আমরা এখানে পার্সেন্ট দিয়ে দেবো,
আর এইটা শেষে আমাদের হচ্ছে একটা নিউ লাইন দিতে হবে, একটা নিউ লাইন দিলাম আর এখানে আমরা পিসের মানটা প্রিন্ট করতে চাচ্ছি, তিন মানটা তো দিয়ে এখানে বসে দিলাম আর শেষে একটা সেমিকোলন। তো আমাদের কাজ শেষ, এখন আমরা এটাকে রান করে দেখি আসলে কাজটা হচ্ছে কিনা। তো এটাকে রান করলাম, আমরা ভ্যালু হিসাবে দেবো 7 14 আর হচ্ছে 106। তো এখানে দেখেন 106, এটা হচ্ছে সব থেকে বড়। তো এটা হলো, আমরা পরে আর একটা ইনপুট দেখতে পারি 217, তারপর হচ্ছে 14 আর হচ্ছে 6। এটাকে যদি আমরা করি তাহলে দেখেন 217 হচ্ছে বড়। তো আমরা এখান থেকে বের করে ফেললাম যে কোনটা বড়। তো এখন আমরা যেটা করব এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে এটাকে, কন্ট্রোল এ দিয়ে এটাকে মার্ক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিই, তারপরে এটাকে আমরা পেস্ট করে দেবো, তারপরে এখান থেকে সাবমিট করব। সাবমিট করলে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এখানে আমাদের অ্যান্সারটা কি হয়েছে সেটা এখানে দেখা যাবে। তো এখানে দেখেন অ্যান্সারটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।